হিরো আলম যখন এতগুলি ভোট পেয়ে যায়, তার মানে নিশ্চয়ই রাজনৈতিক একটা শূন্যতা আছে, নাহলে সে কি করে ওইখানে গিয়ে ভোট পায়? আমাদেরই চোখের সামনে বাতির নিচে অন্ধকার তৈরি হচ্ছে, এবং আমরা যতই আলো জ্বালাই না কেন, এই আমাদের খুব কাছে যে অন্ধকার তৈরি হয়েছে সেই অন্ধকারকে দূর করার জন্য আমরা সেইভাবে সক্রিয় হতে পারিনি। বরং আমি ধন্যবাদ জানাতে চাই মামুনুর রশিদকে, তিনি বক্তব্যটি দেওয়ার কারণে আমাদের সামনে এই বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে আমাদের সামনে একটি রুচির দুর্ভিক্ষ আছে এবং রুচির একটি দুর্ভিক্ষ চলছে। এবং এই বিরাজমান দুর্ভিক্ষ কেন হয়েছে, এর পেছনে একটি আর্থসামাজিক রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সংস্কৃতি অপসারিত। আমরা ছোটবেলায় স্কুলে গান শিখতাম, এখন তো স্কুলে গান শেখায় না অধিকাংশ স্কুলে। আমাদের স্কুলে মাটির কাজ করতে শেখাতো, এখন মাটির কাজ করতে শেখায় না। ফলে মানুষ একটা মৃৎশিল্পকে মূর্তি ভাবে, মানুষ গানকে বিদাত ভাবে, এবং মানুষ সংস্কৃতিকে বিভিন্ন কিছুর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়। এবং এই কারণে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে যখন অরণ্যে আপনি বৃক্ষের যত্ন নেবেন না, তখন সেই অরণ্যে আগাছা জন্মাবে, এবং আমাদেরই অরণ্যে, মানব অরণ্যে আগাছা জন্মাচ্ছে। এবং এই প্রক্রিয়াটি দ্রুততর হয়েছে, বেগবান হয়েছে এই সামাজিক মাধ্যমে, যে কারো পক্ষে সহজেই কোনো ধরনের বাধা ছাড়াই নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি হয়। আপনি দেখবেন যে এই অরুচিকর বা অসংস্কৃতবান আচরণকে একদল লোক সংগ্রাম হিসেবে মনে করছে। হতে পারে এটা একটা সংগ্রাম, এটা একটা প্রতিবাদ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই প্রতিবাদকে আমাদের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, বা আমাদের সংস্কৃতির একটি আবহমান যে ধারা এবং তার যে একটি বিরাজমান যে একটি শক্তি, সেই শক্তির সঙ্গে সে একটি প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় দাঁড়াচ্ছে। জনপ্রিয়তা কখনোই শুদ্ধতার পরিমাপক নয়, যে কারণে অধিকাংশ বিশুদ্ধ সঙ্গীতের যারা চর্চা করেন বা বিশুদ্ধ অভিনয়ের যারা চর্চা করেন, আমরা তাদেরকে খুব জনপ্রিয় হতে কখনোই দেখি নাই। কিন্তু আমরা জেনেছি যে এটিই হচ্ছে শিল্পের বিশুদ্ধ রূপ, এটি হচ্ছে সংস্কৃতির বিশুদ্ধ জায়গা সংস্কৃতির, এবং আমরা তাদের কাছে শিখতে গিয়েছি। শিক্ষক নোবেল পুরস্কার পায় না, কিন্তু শিক্ষক শুদ্ধ অঙ্ক শেখায় বলে কেউ একজন নোবেল পায়, এটাই হচ্ছে বিষয়টা। এবং আজকে মামুনুর রশিদরা কিন্তু এবং তার মতো ব্যক্তিরা কিন্তু আমাদের সংস্কৃতিতে শিক্ষকের দায়িত্বটি পালন করেছেন, অসংখ্য অভিনয় শিল্পী তৈরি করেছেন, অভিনয়কে মানুষের কাছে নিয়ে গেছেন, নাটকের দল করেছেন, নাটকের মধ্যে দিয়ে সমাজের যে বক্তব্য সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করেছেন। সমস্যা কোথায় দাঁড়িয়েছে? সমস্যায় দাঁড়িয়েছে এইখানে যে আমরা এমন একটা আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছি যেখানে আমরা যার নাম উল্লেখ করছিলাম সে ভোটে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়ে সে প্রায় জিতে যাচ্ছিল। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না আসলে, কারণ এটা ব্যাখ্যা করতে পারি না এই জন্য যে আমাদের মূলধারার রাজনীতিতে সংকট আছে, আমাদের মূলধারার যে নেতৃত্ব সেইখানে সংকট আছে। এবং হিরো আলম যখন এতগুলি ভোট পেয়ে যায়, তার মানে নিশ্চয়ই রাজনৈতিক একটা শূন্যতা আছে, নাহলে সে কি করে ওইখানে গিয়ে ভোট পায়? ওখানে দাঁড়ানোর মতো লোক ছিল না? ছিল, হয়তো দাঁড়ায় নাই, কিংবা দাঁড়াতে তার সাথে পারতো না। সমস্যাটা কোথায় দেখেন, আজকে আমরা এমন একটা পরিবেশে এসে দাঁড়িয়েছি যে আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে, কারণ আমরা বুঝতে পারছি যে কোথাও একটা দেয়াল থাকলে সেই দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। জঙ্গি ভাই সম্ভবত বাংলাদেশে একমাত্র জঙ্গি যার নামে হুলিয়া নাই, কিন্তু উনি এই কথাটা খুবই সুন্দরভাবে নির্দেশ করেছেন যে আমরা যখন প্রবলভাবে আক্রান্ত হচ্ছিলাম হিন্দি সংস্কৃতি দিয়ে, তখন আজম খানরা দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা যখন স্বাধীনতা আগে উর্দু ছবি দিয়ে আমরা আক্রান্ত হচ্ছিলাম, তখন কিন্তু এই জহির রায়হান, কাজী জহির এরা দাঁড়িয়ে গেছিলেন, হ্যাঁ, এবং তারা বিনিয়োগ করতে শুরু করেছিলেন, তারা চলচ্চিত্র তৈরি করতে শুরু করেছিলেন। আমার মনে হয় এখানে শিল্পীদের এখন অগ্রণী ভূমিকা নেওয়ার দায়িত্ব আছে একটা, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এবং আমাদের বিষয়গুলিকে আমরা যাতে আরও অর্গানাইজড ওয়েতে, আরও সাংগঠনিকভাবে, শক্তিশালীভাবে মানুষের সামনে কাছে পৌঁছে দিতে পারি, সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। যাত্রা দলের প্রসঙ্গে এসেছে, মনুরুজ্জামান ভাই বলেছেন, সুন্দর উদাহরণ ছিল, কিন্তু যাত্রা দল একটা বিবেক থাকে, এবং মানুষ কিন্তু আশা করে যে শিল্পী সমাজ হবে সমাজের সেই বিবেক যারা সত্য কথা বলবে এবং সত্যের পক্ষে দাঁড়াবে, দলমত নির্বিশেষে, যেখানে শুদ্ধাচার নাই সেখানে শুদ্ধাচারের পক্ষে কথা বলবে, যেখানে শুদ্ধ রাজনৈতিক আচরণ নাই সেখানে শুদ্ধ রাজনৈতিক আচরণ নিয়ে কথা বলবে, যেখানে শিক্ষা নাই সেখানে শিক্ষা নিয়ে কথা বলবে। কেননা শিল্পীরা মূলত সমাজের বিবেক এবং বিবেকের প্রধান একটি জায়গা। হারুন ভাই বলেছিলেন যে শুদ্ধাচার কৌশলপত্র আছে,
আমি খুবই বিরোধী, লিখে কখনো শুদ্ধাচার বা আইন করে কখনো শুদ্ধাচার প্রচলন করা যায় না। যদি যেত তাহলে আমার দুটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি 1.5 বছর ধরে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের জন্য জমা দিয়েছি, সেটা পাচ্ছি না। কিন্তু আমাকে একজন বলেছেন যে আপনি কিছু খরচ করলে এটা পেয়ে যেতে পারতেন। আর আমার একটা লটারিতে আমি একটা জমি পেয়েছিলাম, সেই জমিটা আমি এখনো পর্যন্ত বের করতে পারি নাই, কারণ ওই অফিসের মধ্যে লেখা আছে, মানে অলিখিতভাবে লিখিত কৌশলপত্রে নাই, যে সেখানে কিছু খরচ করতে হয়। তার মানে কৌশলপত্র করে তো খরচ করা বন্ধ হয় নাই। কৌশলপত্র যদি কাজ করতো তাহলে তো কানাডাতে এত বাড়ি হতো না, মালয়েশিয়াতে এত হোম হতো না। আজকে দেখেন 20-25 বছর ধরে আমাদের বাংলাদেশে যত টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে, যত রেডিও লাইসেন্স দেওয়া হয়েছে, যত আইপিটিভি লাইসেন্স দেওয়া হয়েছে, যত ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড লাইসেন্স নিয়ে করতে হবে, সেখানে কি প্রকৃত অর্থে সংস্কৃতির যারা ধারক বাহক, যারা সংস্কৃতির জন্য প্রাণপাত করেছেন, তাদের কোনো অংশীদারিত্ব আছে? থাকলেও কি সেখানে ব্যবসায়ীরা তাদেরকে বেশি দিন থাকতে দিয়েছে? তারা সেখানে বেশি দিন থাকতে দেয় না, কারণ ব্যবসায়ীদের কাছে মুনাফা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কাছে শিল্প কখনোই শিল্প না, শিল্প হচ্ছে মুনাফা অর্জনের একটি প্রক্রিয়া। যে কারণে আমার সামনে একটা নাটক আছে, আমি নাম উল্লেখ করবো, আপনারা বললে করতে পারেন, ব্যর্থবোধক সংলাপ নাটকে চালু হয়েছে, যেখানে যে সংলাপগুলির অন্য অর্থ হয়, কিন্তু সরাসরি আপনি সেই সংলাপকে দায়ী করতে পারবেন না। আমি একাধিক নাটক বলতে পারি, আমি একটা নাম বলি গার্লস স্কোয়াড, এটা আমি দেখেছি। সেখানে 5 বান্ধবী আলাপ করে তারা কিভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, কিন্তু এটা আপনি কোথাও নাই, কিন্তু তারা বলে যাচ্ছে এবং সেটা পরিষ্কার বোঝা যায়। এটা অসংখ্য ভিউ, আমাদের তো কোনো গেটওয়ে নাই। শনিবার বিকেলকে ছাড়পত্রের জন্য মাসের পর মাস, বছরের পর বছর হইচই লাগিয়ে দিতে হয়, এটা পাবে নাকি পাবে না, বৃহস্পতিবারে মুক্তি পাবে না শুক্রবারে, ফারাজের আগে মুক্তি পাবে নাকি পরে, কিন্তু এগুলো মুক্তি দিতে তো কোনো লাইসেন্স লাগে না, এগুলো যেখানে খুশি সেখানে ছেড়ে দেওয়া যায়। এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ভালো না, এটা গণতন্ত্রের জন্য ভালো না, এটা শিল্প চর্চার জন্য ভালো না, এবং এটা একটি কোহেসিভ বা একটি সংঘবদ্ধ সমাজ তৈরির ক্ষেত্রে প্রবল বাধা আমি মনে করি। এবং এই যে পুঁজির প্রাবল্য, এটাকে কি করে আমরা অতিক্রম করতে পারি, সংস্কৃতির উপরে যে পুঁজির প্রভাব, এটা নিয়ে আমার মনে হয় চিন্তা করার ব্যাপার আছে। আমি